Hi friends, welcome to my channel Study with Ishani. Aaj 15 September current affairs er notun class e tomader shagoto. 10ta proshner sathe extra data provide korbo class ta prothom theke shesh porjonto dekho. Shuru korchi ajker class. আজকে ক্লাসে প্রথম প্রশ্ন হিন্দি দিবস পালন করা হয় কবে এই প্রশ্নের উত্তর হচ্ছে 14ই সেপ্টেম্বর অপশন এ 1950 সালের এই দিনে ভারতের গণপরিষদ কর্তৃক হিন্দিকে ভারতের সরকারি ভাষা হিসেবে গৃহীত করার স্মরণে প্রতি বছর 14ই সেপ্টেম্বর হিন্দি দিবস পালিত হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু আনুষ্ঠানিকভাবে 14 সেপ্টেম্বর হিন্দি দিবস হিসেবে ঘোষণা করেছিলেন দুই নম্বর প্রশ্ন কর্ণাটককে পরাজিত করে ফিফথ ন্যাশনাল হুইলচেয়ার রাগবি চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন রাজ্য মহারাষ্ট্র অপশন এ 10 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর 2023 পর্যন্ত পুনের বালেওয়ারিতে এটি অনুষ্ঠিত হয়েছে পঞ্চম ন্যাশনাল হুইলচেয়ার রাগবি চ্যাম্পিয়নশিপ 2023 ইন্ডিয়ান রাগবি ফুটবল ইউনিয়ন ভারতের রাগবি নিয়ন্ত্রক সংস্থা দ্বারা আয়োজিত হয়েছিল মহারাষ্ট্র সম্পর্কে জানব রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার রাজ্যপাল রমেশ বাইশ প্রতিষ্ঠা দিবস পয়লা মে ন্যাশনাল পার্ক তাডোবা সঞ্জয় গান্ধী চান্দলি প্রচলিত নৃত্য তামাশা দাহিকালা লেজিম লাবণী কলি গাফা নাকাতা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও মহারাষ্ট্র রাজ্যের ইটবাড়ি রেলওয়ে স্টেশনের নাম সুভাষচন্দ্র বসুর নামে রাখা হয়েছে মহারাষ্ট্রের অমরাবতীতে পিএম মিত্র পার্ক চালু করা হয়েছে ভারতের প্রথম ভার্টিক্যাল ইউনিভার্সিটি ক্যাম্পাস তৈরি করেছে মহারাষ্ট্র ফিসক্যাল হেলথ রিপোর্টে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র তিন নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যের কিশোর জেনা সম্প্রতি ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স ফাইভ জিতে নিয়েছেন এই প্রশ্নের উত্তর হচ্ছে উড়িষ্যা অপশন বি কিশোর জেনা 82.53 মিটার থ্রো করে ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স ফাইভ জিতে নিয়েছেন চার নম্বর প্রশ্ন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড একাডেমিয়া পেয়েছেন কে পেয়েছেন নাজমা আক্তার অপশন বি শিক্ষাবিদ ও শিল্প বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরি প্যানেল আক্তারকে পুরস্কারের জন্য নির্বাচিত করেন শিক্ষাকে কর্মসংস্থানের সাথে সংযুক্ত করার মহান প্রচেষ্টার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত উস্তাদ আলী জাকি হাদের পাঁচ নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত উস্তাদ আলী জাকি হাদের কোন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন রুদ্রবীণা অপশন বি মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 50 বছর ছয় নম্বর প্রশ্ন ডোপিং করার কারণে 4 বছরের জন্য ব্যান হয়েছেন কোন দেশের মহিলা টেনিস তারকা সিমোনা হ্যালেপ রোমানিয়া অপশন সি এর ফলে তাকে অস্থায়ীভাবে ইন্টারন্যাশনাল সার্কিট থেকে বরখাস্ত করা হয়েছে সাত নম্বর প্রশ্ন গুজরাটে কে নেভা প্রকল্পের উদ্বোধন করেছেন দ্রৌপদী মুর্মু অপশন সি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুজরাট বিধানসভার জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন প্রকল্পের উদ্বোধন করেছেন গুজরাট সম্পর্কে জানব রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রত প্রতিষ্ঠা পয়লা মে 1960 প্রচলিত নৃত্য টিপ্পানি ডান্ডিয়ারাস গারবা রাসিলা ভাবাই গর্মা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও গুজরাটে বিধানসভা স্পিকার নিযুক্ত হয়েছেন শঙ্কর চৌধুরী ডেপুটি স্পিকার নিযুক্ত হয়েছেন জেঠা ভারওয়াত মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা নিযুক্ত হয়েছেন হাসমুখ আধিয়া অন্তর্দয়া শ্রমিক সুরক্ষা যোজনা লঞ্চ করেছে গুজরাট আট নম্বর প্রশ্ন প্রাক্তন সৈনিক ও শহীদদের কল্যাণে প্রজেক্ট নমন লঞ্চ করেছে কে ইন্ডিয়ান আর্মি অপশন এ ভারতীয় সেনাবাহিনী প্রাক্তন সৈনিক এবং শহীদদের পরিবারকে সমর্থন ও সহায়তা প্রদানের জন্য প্রজেক্ট নমন নামে একটি নতুন উদ্যোগ শুরু করেছে এই প্রকল্পের লক্ষ্য হল জাতির জন্য জীবন উৎসর্গকারী সাহসী সৈনিকদের আত্মত্যাগকে সম্মান করা নয় নম্বর প্রশ্ন 2026 সালে জি টোয়েন্টি সামিট হোস্ট করবে কোন দেশ আমেরিকা অপশন ডি আর 2024 সালে হোস্ট করবে ব্রাজিল
শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। ওকে চলো 10 নম্বর প্রশ্ন, টাইফুন হাইকুইর জন্য সম্প্রতি কোথায় 140 বছরের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে? হংকং, অপশন বি। 140 বছরের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের কারণে হংকং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমাদের এখানে নেব হোমওয়ার্কের প্রশ্ন, উত্তর সঠিক উত্তরদাতার নাম। 14 সেপ্টেম্বর তোমাদের হোমওয়ার্কে তিনটি প্রশ্নের প্রথম প্রশ্ন, চাঁদের উদ্দেশ্যে মুন স্নিপার নামে ল্যান্ডার লঞ্চ করেছে কোন দেশ? জাপান। দ্বিতীয় প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে সালেম সাবুদানা জিআই ট্যাগ পেয়েছে? তামিলনাড়ু। তৃতীয় প্রশ্ন, 2023 টাটা স্টিল চেস ইন্ডিয়া টুর্নামেন্টে কে শীর্ষস্থান অর্জন করে? আলেকজান্ডার গ্রিসুক। এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। তোমরা যারা তিনটে প্রশ্নের উত্তরই সঠিক করেছো তাদের নামগুলো একবার দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে, তিনটে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি বাংস ভ্যালি ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? সেকেন্ড কোশ্চেন, বাংলাদেশকে 2-0 গোলে পরাজিত করে সাফ আন্ডার 16 চ্যাম্পিয়নশিপ 2023 জিতেছে কে? অ্যান্ড থার্ড কোশ্চেন, বিশ্বের উচ্চতম ফাইটার এয়ারফিল্ড তৈরি করা হয়েছে কোথায়? তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 14 সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ভারতের ন্যাসকমের ভাইস চেয়ারপার্সন নিযুক্ত করা হয়েছে কাকে? সিন্ধু গঙ্গাধরন, অপশন এ। দুই নম্বর প্রশ্ন, দ্রুততম ব্যাটসম্যান হিসেবে 13,000 ওডিআই রান সম্পূর্ণ করেছেন কে? বিরাট কোহলি, অপশন ডি। তিন নম্বর প্রশ্ন, আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 স্পন্সর করবে কোন কোম্পানি? মাহিন্দ্র, অপশন এ। চার নম্বর, এনার্জি ডিজিটালাইজেশন এবং ইনভেস্টমেন্ট ক্ষেত্রে কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করেছে ভারত? সৌদি আরব, অপশন এ। পাঁচ নম্বর, কোন ব্যাংকের এমডি এবং সিইও পদে পুনরায় নিযুক্ত হয়েছেন সন্দীপ বক্সী? আইসিআইসিআই ব্যাংক, অপশন বি। ছয় নম্বর, ভারত ড্রোন শক্তি 2023 হোস্ট করেছে কোন শহর? গাজিয়াবাদ, অপশন এ। সাত নম্বর, ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন লঞ্চ করেছে কোন দেশ? উত্তর কোরিয়া, অপশন সি। আট নম্বর, G20 সম্মেলনে ঘোষিত ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোরের লক্ষ্য কি? সংযোগ এবং অবকাঠামো, অপশন বি। নয় নম্বর প্রশ্ন, গ্রিন ক্লাইমেট ফান্ডে $2 বিলিয়ন প্রদানের ঘোষণা করেছে কোন দেশ? ব্রিটেন, অপশন ডি। শেষ প্রশ্ন 10 নম্বর, নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের কতগুলি জায়গায় বিশ্বকর্মা যোজনা লঞ্চ করা হবে? 70টি, অপশন ডি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।